সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ফর নিউ ব্লগ। আজকের ব্লগটা প্রচণ্ড স্পেশাল, কারণ আজকে আমরা যেতে চলেছি সব বন্ধুরা মিলে পিকনিক। আজকে হলো 1 জানুয়ারি 2024। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। আর আমরা যেতে চলেছি গৌড়ে, পুরনো ঐতিহাসিক জিনিস আছে অনেক, চলো তোমাদের সাথে পুরো শেয়ার করছি ওখানে যে। আর এই দেখো আমরা এই ম্যাজিকে যাচ্ছি সব বন্ধুরা মিলে। গৌড় বেশি দূর না, আমাদের বাড়ির থেকে প্রায় 100 কিলোমিটার পরে আমাদের বাড়ির থেকে। চলো ব্লগটা শুরু করা যাক, আর তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। আর গৌড়ে যে মোটামুটি সব দেখানোর চেষ্টা করছি, চলো ঐতিহাসিক জিনিসটা দেখাচ্ছি তোমাদের। চলো ফাইনালি আমরা চলে এসেছি ডিসকমোর বাইপাসে। এখানে চলে এসে বাইপাস দিয়ে যাবো, কারণ আমাদের রাস্তাটা অনেক কম পড়বে, ওর জন্য বাইপাস দিয়ে যাবো। চলো তোমরা বাইপাসের কিছু ভিউটা দেখো, আর চলো তোমাদের সাথে শেয়ার করছি ওখানে যে। তোমরা সবাই এই ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এই ব্রিজটার নিচে হলো আই লাভ মালদা লেখা আছে, মানে মালদা এটা বাদ বলে। এই ব্রিজের নিচেই আছে ডান সাইডে আই লাভ মালদা, তোমাদের একটা আমি পরে দেখাবো আশা করি। আর তুমি মালদার ছেলেপেলে তো দেখেছোই অলরেডি। চলো গৌড় যাওয়া যাক, গৌড়ের রুটে চলে এসেছি, চলো তোমরা ভিউটা এনজয় করতে করতে চলো। ফাইনালি গাইস আমরা গৌড়ে এই যে ঢুকে গেলাম, আর এবার তোমাদের চলো তোমাদের কিছু কিছু জিনিস দেখাচ্ছি। আগে গাড়িটা পার্কিং করে নিই, তারপরে তোমাদের একটু যে দর্শনীয় জায়গাগুলো দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি গৌড়ে, গৌড়ে দেখো ভিতরে চলে এসেছি। এর ভিতরে একজন পায়ের ছাপ আছে, অতটা আমি বলতে পারছি না হিস্ট্রি জানি না। ঘুরতে এসে সব বন্ধুরা মিলে, আর দেখতে পাচ্ছো মসজিদটা পুরো। আর চলো তোমাদের পুরো ভিউগুলো দেখাচ্ছি, ভেতরের অসাধারণ ভিউ আছে, চলো দেখাচ্ছি। তোমরা আসতে আসতে চলে আসতে পারো গৌড়ে, ঘোরার মতন দর্শনীয় জায়গা আছে। বাইরের থেকে যদি ভিডিওগুলো দেখো, আর বাংলাদেশের থেকে দেখলে তো সবাই সাপোর্ট করে বাংলাদেশ থেকে ফুল আমাকে। তোমরা আসো এখানে গৌড়ে ঘুরে যাও, মালদা ওয়েস্ট বেঙ্গল গৌড়ে ঘুরে যাও তোমরা এসে। চলো তোমাদের পুরো ভিউগুলো দেখাই। ফাইনালি আমরা ভিতরের সাইডে তোমাদের মোটামুটি ভিউটা দেখিয়ে দিলাম, আর এবার বাইরের সাইডে তোমার ব্যাক সাইডের গুলো সব, চলো তোমাদের ভিউটা ভালো মতন দেখাচ্ছি। তোমাদের মসজিদের উপরের সাইডটা তোমাদের দেখাচ্ছে ভালো করে, চলো। চলো তোমাদের সাথে ভেতর নিয়ে কথা বলছি, ভেতরে অলরেডি চলে এসেছি এই দিকটা দেখতেই পারছো গেটটা। এখান থেকে সব বন্ধুরা যাচ্ছে আমার, আমিও যেয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। ছোটোবেলায় ফার্স্ট টাইম এসে এবার এটাতে দ্বিতীয় টাইম আসলাম, ভালো জায়গায় ঘুরে একটু মজা পাবে। আর চলো তোমাদের দেখাচ্ছি পুরো ভিউগুলো, এগুলো মসজিদটা দেখতে পাচ্ছ, এগুলো চার সাইডে গার্ডেন টাইপের করে রেখেছে, অসাধারণ লাগছে। আর চলো তোমাদের উপর থেকে পুরো জায়গাটার ভিউ দেখাচ্ছি, চলো দেখতেই পাচ্ছ যে এই ভিউ, পুরো ভিউটা দেখাচ্ছি। সূর্যের কারণে ভিডিওটা ভালো আসছে না বাইক নিয়ে।
ফাইনালি চলে এসে আমরা চিকা বা চশমকান মসজিদে, আর এখানে মসজিদটা বিশাল বড়। তোমাদের চলো পুরো ভিউটা দেখাতে চলেছি, অসাধারণ আছে, সব বন্ধুরা এসেছি, আর বিশাল বড় মসজিদটা, ভিতরে ডিজাইনটা অসাধারণ। তোমাদের চলো সামনে পুরো ভিউগুলো দেখাচ্ছি, আর তোমরা একটু সিনেমেটিক শটে একটু ভিউগুলোতে এনজয় করে নাও, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের উপরের সাইডে উঠে আসছি মসজিদের, আর এদের কিরকম করে ফার্স্ট টাইম দেখছি ওরা। আর চলো তোমাদের নিচে যা পুরো ভিউটা দেখাচ্ছি, অসাধারণ। আমার ভয়েসটা খুব ভালো নেই, চলো দেখতেই পাচ্ছি এখানে ফটো সেকশনের জন্য কত সুন্দর সুন্দর জায়গা আছে, অসাধারণ। এই সাইডটা মসজিদের পুরো চার সাইডটা দেখতেই পাচ্ছ, এখানে ফটো সেকশনের জন্য সুন্দর জায়গা আছে। এখানে আমরা কটা ছবি তুলে নেবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। ফাইনালি আমরা ছবি টবি তো তুলে নিয়েছি, চলো তোমাদের সাথে এখন মসজিদের ভিতরে যে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, চলো। ফাইনালি গাইস, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তোমাদের যেখানে ঘোড়ার রেস হতো, ঘোড়া পিঠে, ঘোড়ার উপরে যেখানে রেস হতো, যে সাইডে যে পাঁচিলটা দেখতে পাচ্ছি এখানে ঘোড়ার রেস হতো আগেকার দিনে। আর বিশাল উঁচু পাঁচিল, আর প্রায় আর সাইডে পুরো আম বাগান দেখতেই পাচ্ছ, পুরো সাইডে আম বাগান, আর বিশাল উঁচু ছিল পাঁচিল। আর এর উপর তো আগেকার দিনের কথা যে এর উপর ঘোড়ার রেস হতো, তোমার দেখে তো বিশ্বাস হবে না, তোমরা আসলে তোমার জিনিসটা দেখতে পারবে। সাইড দেখতে পাচ্ছ পুরো ভেঙে ভেঙে আগেকার দিনে। আর চলো তোমাদের সামনে দেখাচ্ছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময় বাই বাই, টেক কেয়ার, চলো। দেখো লং থেকে ভিউটা দেখো।